আজকে সকাল সকাল না অনেক রোদ উঠেছে, যাই জামা কাপড় গুলো সব রোদে দিয়ে দিচ্ছিলাম। অনেক জামা কাপড় ভিজা ছিল, জমে ছিল, ওগুলো শুকাতে দিয়ে দিচ্ছিলাম। এখন তো মেঘের কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন বৃষ্টি নেমে যায় আর জামা কাপড় গুলো শুকাই না, তাই এখন আমি সব জামা কাপড় গুলো মেলে দিচ্ছি রোদে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমিও আমরা জানি তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। আজকে না আমাদের এখানে ভোট, তো এখন আমরা খেয়ে দেয়ে স্নান টান করে যাব ভোট দিতে। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কীভাবে কাটাই। সকাল সকাল না মাথাটা খুব ধরেছিল, তাই একটু চা বসিয়ে নিলাম। এবার চিনি দিয়ে, চা পাতা দিয়ে জলটা ফুটছিল, তখন দিয়ে দিলাম চিনি আর চা পাতা। তারপর চাটা ছেঁকে নেবো একটু ফুটিয়ে। চা বানানো রেডি। চায়ের কালারটা দেখেছি তো খুব সুন্দর হয়েছে। আমি এরকম হালকা চা খেতেই ভালোবাসি, বেশি লিকার খাই না, বেশি কড়া হয়ে গেলে কেমন তিতিতল লাগে, ওটা ভালো লাগে না। এবার চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানানোর দিকে। সকালে আজকে ব্রেকফাস্টে হবে, এগুলোকে বলে খুদের চাল, এই খুদের চালের ফেনা ভাত আর আলুর চোখা। এই চালটা না দিয়েছিল বুম্বার এক বন্ধুর বাড়ির থেকে, ওদের জমি আছে তো জমিতে চাল বা ধান চাষ করেছিল, তাই আমরা যখন গেছিলাম আমাদেরকে এমনি চালও, ভালো চালও দিয়ে দিয়েছিল, আবার এই খুদের চালও দিয়ে দিয়েছিল। খেতে খুব ভালো লাগে, এগুলো দিয়ে খিচুড়ি বা ফেনা ভাত এগুলো খেতে খুব ভালো লাগে চাল দিয়ে। যে আমি এগুলো আলু, কাঁচা লঙ্কা আর চালগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি, নুন দিয়ে একসঙ্গে সিটি দিতে। এদিক দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে আমি দেখছি ওদিক দিয়ে মা ভোট দিয়ে চলে আসছে। আমি আবার তাড়াতাড়ি করে গিয়ে দাঁড়ালাম। আর পুচকে জিজ্ঞাসা করছে আম্মা তুমি কোথায় গেছিলা, তাই মা আঙুল দিয়ে দেখাতে দেখাতে আসছে ভোট দিতে গেছিলাম। মা বলছে যে আমার ভোট দেওয়া হয়ে গেল। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর ভেজে নেবো একটু কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এই কুচানো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা একটু সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে সেই পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা দিয়ে আলু মাখালে না আলুটা খেতে খুব সুন্দর হয়। আলু মাখা আরও বিভিন্নভাবে মাখা যায়, আমিও এক একদিন এক এক রকমভাবে করি, কিন্তু আজকে এভাবেই করছি। আলুগুলো খুব গরম ছিল তখন, এর জন্য ভেঙে ভেঙে আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তারপরে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা মা সবাই খেয়ে নিয়েছে, এখন আমার আর বোম্বারি খাওয়ার বাকি ছিল, আমরাও খেতে বসে পড়েছি। এইদিকে দেখো স্পাইডারম্যান চলে এসেছে, কেরকম গেছো একটু দেখো তোমরা সবাই। এখন দেখে যদি ও পড়ে মাথাটা পুরো ফেটেই যাবে, ও বলছে না আমার কিচ্ছু হবে না, আমি এটা প্র্যাকটিস করেছি, আমি অনেক দিন ধরে করছি, কিন্তু আমি না খেয়াল করিনি। আমি দেখতাম ও এক পা দুক পা করে উঠছে, উঠতো তখন বলতাম পড়ে যাবি নেমে যা, কিন্তু আজকে দেখছি পুরোই উঠে গেছে। যে ভোট দিতে যাওয়ার জন্য রেডি দুজনা, যে আমিও রেডি হয়ে নিয়েছি, এবার যাব তিনজনা মিলে ভোট দিতে। আর বাবা মা আগেই ভোট দিয়ে চলে এসেছে সকাল সকাল, এখন আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন বেরোচ্ছি। দেখো আমরা ভোট কেন্দ্রে পৌঁছেও গেছি, গিয়ে দেখছি কত লাইন। আমাদের মেয়েদের লাইনটা না অনেক বড় ছিল, আর ছেলেদের লাইনটা ছিল অল্প। এই যে আমরা ভোট দিয়ে চলেও এসেছি, এই যে আঙুলের দাগও দিয়ে দিয়েছে। এই যে ভোট দিয়ে আসার সময় না নিয়েছিলাম একটু আমড়া মাখা, মানে পেয়ারা মাখা, আমড়া মাখা, নিমকি মাখা এইসব বিক্রি হচ্ছিল, আমি ভাবলাম পেয়ারা মাখাটাই নিই, এই আমড়া মাখাটাই নিই। এই যে আমড়া মাখাটা বাড়িতে নিয়ে চলে এসেছি, এখন সবাই মিলে খাবো। সবাই মিলে বলতে আমি, মা আর মামি তিনজনা মিলেই খাবো। যে মা পাশে বসে আছে আর মাম একটা নিয়ে পুরো মুখে দিয়ে দিয়েছে, দিয়ে দেখো এবার ওর রিয়াকশনটা। আমি যেই বলেছি মাম ভালো,
ওর রিয়াকশনটা একটু দেখো দেখো, তাও আবার চেটে চেটে খাচ্ছিল। তারপরে খেয়ে নিয়ে আমিও খেয়ে নিলাম, খেয়ে দিয়ে দুপুরবেলা খাবার দাবার খেয়ে ওখানে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলায় ওর আন্টি এসেছিল ওকে পড়াতে, এই আগের দিন পড়ায়নি তাই আগের দিনের পড়াটা আজকে পড়িয়ে দিল। আর এদিকে সন্ধে হয়ে গেছে, আমি ওকে দুধ আর দুধের সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স। ও না এখন কদিন ধরে হরলিক্স দিয়ে দুধটা খেতে চাইছে না, অনেক দিন ধরে খাচ্ছে তো এর জন্য মনে হয় আর একঘেয়ে হয়ে গেছে, ভালো লাগছে না, তাই আজকে ওকে একটু কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়েছি। এবার ও যেই দেখেছে ভিডিও করছে আমি, ও বলছে না আমি একা একা খাবো, ও অনুষ্ঠান বাড়িতে গেলেও একা একাই খায়। আমার এখন এই দেখছে ভিডিও করছি সবাই দেখবে, তাহলে আমি একা একা খাবো, এর জন্য একা একাই খাচ্ছে। মেয়েকে সন্ধ্যের টিফিন খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে হোমওয়ার্ক করাতে বসাবো, আর রাত্রেবেলায় হোমওয়ার্ক করানো হয়ে গেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কাল দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।